খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত হ্যাঁ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত ও চীন যোগাযোগ বজায় রাখবে সম্প্রতি লাদাখে সেনা পর্যায়ে অষ্টাদশ সংস্করণের বৈঠক হয় তারপরই শান্তি ফেরাতে আলোচনা বজায় রাখার পক্ষে মত দেয় উভয় দেশই ভারত ও চীনের মত উভয় দেশের কাছেই গ্রহণযোগ্যভাবে এমন সমন্বয় সূত্র বের করতে হবে এই অবহেয়ে রবিবারের বৈঠকের বিষয়ে সোমবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় তাতে জানানো হয় দুই পক্ষের মধ্যে খোলাখুলি গভীর আলোচনা হয়েছে বিবৃতিতে বিদেশ মন্ত্রকে তরফে বলা হয় উভয় দেশই একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়ে ইতিবাচক মত দিয়েছে সামরিক এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়া হবে উভয় দেশের কাছে গ্রহণযোগ্য সমাধান সূত্র বের করা হবে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয় দুই পক্ষের মধ্যে খোলামেলাভাবে গভীর আলোচনা হয়েছে পশ্চিম সেক্টরে যে যে সমস্যা রয়েছে তা মিটিয়ে সেখানে শান্তি ফেরানোর পক্ষে আমরা এতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হবে প্রসঙ্গত গত মার্চ মাসে দুই দেশের বিদেশ মন্ত্রীর মুখোমুখি হয়েছিলেন সেই বৈঠকের সারমর্মই সামরিক পর্যায়ের বৈঠকে উঠে আসে বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে উল্লেখ্য গত রবিবার চুসুল মোলোডো সীমান্তে ভারত ও চীনের সামরিক পর্যায়ের আঠেরোতম বৈঠকটি হয় আগামী কয়েকদিনের মধ্যেই সাংাই কোঅপারেশন বৈঠকে যোগ দিতে ভারতে আসবেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শ্যাম্পু তার আগে এই সামরিক পর্যায়ের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত দু হাজার সালে গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম চীনের প্রতিরক্ষা মন্ত্রী আসছেন আমাদের ভারতে প্রসঙ্গত বিগত প্রায় চার বছর ধরেই ভারত ও চীন লাদাখে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে এর আগে গত বছরের ডিসেম্বর মাসে লাদাখে অনুষ্ঠিত হয়েছে সামরিক পর্যায়ের সতেরোতম বৈঠক এরপর চার মাস কেটে যায় গত রবিবার ফের বৈঠকে বসে দুই দেশের সেনা কমান্ডাররা এদিকে এরই মধ্যে চার দফায় সেনা প্রত্যাহার করেছে দুই দেশ তা সত্ত্বেও গালোয়ান উপত্যকা ও এবং হটস্পিন এলাকায় সীমান্তে উভয় দেখে ভারত এবং চীনের তরফে প্রায় ষাট হাজার সেনা মোতায়েন করে রাখা হয়েছে বর্তমানে এদিকে দৌলত বেগ ওল্ড ডি সেক্টরের ডেফ দুই দেশের মধ্যে বিবাদ এখনো মেয়েটি এদিকে চকের চারদিক নালা জংশন নিয়েও এখনো দুই দেশের আলোচনা জারি রয়েছে এরই মধ্যে কি হয় কি হয় এটাই আমাদের ভারতবাসীদের চিন্তা বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ